বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা মাংসে কোরবানির ঈদ কেটেছে রাজধানীর হতদরিদ্রদের। আগামী কয়েকদিন তারা খেতে পাবে ভালো কিছু। দরিদ্রদের কাছে এটাই ঈদ আনন্দ। আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। কোরবানির কয়েক টুকরো মাংসের জন্য পাড়া মহল্লার বাসাবাড়ির সামনে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। সামর্থ্যবানরা অনেকেই কোরবানির মাংস ভাগাভাগির সময় তার একটা অংশ বিলিয়েছেন ঈদের দিন। নগরীতে থাকা দরিদ্র মানুষের বেশিরভাগই তা পেয়েছেন। পরিমাণে খুব বেশি নয়, কিন্তু এর চেয়ে খুব বেশি চাহিদাও ছিল না তাদের। আমি এক বটু মাংস পাই না, যে বেগটা খাই। বছরে একবার খাইবে না, আমরা গরিব মানুষ, ভাত খাইতে বাসাবাড়ি কাজ করি, স্বামী নেই। বছরে একবারও যাদের গরু বা ছাগলের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের অনেকে কোরবানির মাংসে ঘরে এনেছেন খুশি রামেজ। কামাকর্তার হেতু ঠিক নাই যে কিনা খাওয়ার মতো 800-700 টাকা কেজি। কখন কি ইচ্ছা আছে যে কোরবানি দিবেন নিজেরা, তারপর সেই মাংস বিক্রি করবেন? হ্যাঁ, ওরকম আশা তো আমাকে গরিব বলে ওরকম আশা করতে পারি না, কারণ আমাকে তো দিন আনি দিন খাই। আমাকে নুন আনতে পান্তা পুরে, পান্তা আনতে নুন পুরে, তাহলে আমরা কিভাবে ওই আশা করব? আবার এমনও কেউ কেউ আছেন এই নগরীতে যারা হাত পেতে নেননি কোরবানির মাংস, সন্তানদের আবদারে সামর্থ্য মতো কিনেছেন বাজার থেকে, তা দিয়েই ঈদের রান্না হয়েছে ঘরে। না, এই 1 কেজি কিনে খাইছে এটাই। কিনে খাওয়াটা কতদিন পর কিনে খেলেন? এই 1 বছর পর। আমাদের ওই যে বাড়িয়ালনি দিয়ে গেছে আজকে 1/2 কেজি, আর আমরা কালকে মানে 1-2 কেজি মতন কিনে হয়েছে, এই পাইছি ঘরে। জিনিসপত্র তো দাম, মানে মানে বাসায় তো কিনে খাওয়া যায় না। বাচ্চারা যখন আবদার করে তখন মনে কর 6-5 মাস, 2 মাস পর কিনে আর কি খাওয়াই। পাশাপাশি রাজধানীতে সংগ্রহ করা কোরবানির মাংস নিয়ে পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করতে শুক্রবার গ্রামের বাড়িও গিয়েছেন নিম্নবৃত্তের কেউ কেউ। সঠিক চেতনায় কোরবানি ঈদ উদযাপন করলে ভেদাভেদ আর বৈষম্য কমতে পারে সমাজে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।